Assalamualaikum viewers, welcome to my channel. কেমন আছেন আপনারা সবাই? আজকে দেখাবো ইলিশ মাছের সাদা পাক ভুঙ্গন দিয়ে। তো viewers, আমরা প্রথমে আছে পেঁয়াজ এবং মরিচটা ভেজে নেছি লবণ দিয়ে। আর এর মধ্যে কিন্তু আর কোনো মশলা দেব না আমরা। তো সাথে থাকুন আর দেখতে থাকুন viewers। ভুঙ্গন দিয়ে দিলাম। আবার বলছি তেল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর হচ্ছে স্বাদ মতো লবণ এই দিয়ে দিয়েছি। এর মধ্যে আর কোনো উপকরণ বা মশলা দেব না আমরা। মাছগুলো লবণ মেখে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দেব। তরকারি দিচ্ছি বোধহয়, কিন্তু আমরা একটু পানি দিচ্ছি, তা না হলে তেলের উপরে রান্নাটা হয়। ঠিক আমরা আমরা ধনেপাতা কিন্তু আস্ত কেটে নিয়েছিলাম। কি সুন্দর একটা কালার এসেছে। আমরা কিন্তু আর অন্য কোনো মশলা দেবো না, সামান্য একটু পানি দেবো। হলুদ একটু পানি দিয়ে দিলাম। এই মাছটা এইভাবে যদি রান্না করেন ইলিশ মাছটা, তো ভিউয়ার্স খেতেও যেরকম মজা আর হচ্ছে দেখতে কিন্তু অসাধারণ। আমরা কিন্তু ধনেপাতাটা আস্ত ধুয়ে তারপর হচ্ছে কেটে নিয়েছি। আগে সুলে আস্ত ধুয়ে নিয়েছি, তারপর কেটেছে, যাতে এতে পুষ্টিগুণটা বিদ্যমান থাকে। একদম পাইটা কিন্তু আমরা শুকিয়ে ফেলবো, এর মধ্যে আর কোনো কিছু দেব না। কি সুন্দর পাইটা, সম্পূর্ণ পাইটা শুকিয়ে ফেলবো কিন্তু আমরা। দেখুন ভিউয়ার্স, আমাদের পুরো পাইটা কিন্তু শুকিয়ে ফেলবো। যদি আমার ভিডিওটা আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব না কেন, আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। এবার দেখুন আমার ভিডিওটা কিন্তু আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নামিয়ে ফেলবো, নামিয়ে সার্ভিং বলে আপনার সার্ভ করে দেখাবো। এবার দেখুন কি দুর্দান্ত হয়েছে রান্নাটা, কি বলবো বলার বাইরে। যদি আমার ভিডিওটা, এই রান্নাটা অবশ্যই আপনারা বাসায় বসে ট্রাই করবেন, ট্রাই করে খাবেন। যে ইলিশ